হ্যালো ফ্রেন্ডস, কলকাতা নাইট রাইডার্স এর মোস্ট টার্গেটেড প্লেয়ার কে এবার দিল্লি ক্যাপিটালস রিলিজ করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, দিল্লি ক্যাপিটালস তিনজন প্লেয়ারের নাম ঘোষণা করেছে যাদের 15ই নভেম্বরের আগেই তারা রিলিজ করতে চায়। তো বন্ধুরা, বিসিসিআই কিন্তু ইতিমধ্যে ঘোষণা করেছে যে 15ই নভেম্বরের আগে প্রত্যেক দলকে রিলিজিং এবং রিটেশনের কাজ শেষ করতে হবে এবং 15ই নভেম্বরের মধ্যে রিটেন লিস্ট প্রকাশ করতে হবে। তো প্রত্যেক দলই কিন্তু ইতিমধ্যে তাদের প্ল্যান আঁকা শুরু করে দিয়েছে, অর্থাৎ রিলিজিংয়ের প্ল্যান শুরু করে দিয়েছে। আর দিল্লি ক্যাপিটালস কিন্তু ইতিমধ্যে তিনজন প্লেয়ারের নাম ঘোষণা করেছে, এই তিনজন প্লেয়ারকে কিন্তু তারা রিলিজ করতে চায়। তার ভিতর কিন্তু দুইজন বড় প্লেয়ার রয়েছে, আর এই দুইজন প্লেয়ারকেই কিন্তু কলকাতা নাইট রাইডার্স টার্গেটে রাখতে পারে। একজনকে তো অবশ্যই টার্গেটে রেখেছে, আর একজনকেও কিন্তু টার্গেটে রাখতে পারে। তো কারা এই দুইজন প্লেয়ার? আর এই নিউজটা কিন্তু ক্রিকবুজ আপডেট দিয়েছে, সুতরাং ক্রিকবুজ কিন্তু ফেক নিউজ আপডেট দেবে না। তো ভিডিও দেখুন, এবং আমি নিউজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা নিউজটাও পড়ে নিতে পারবে। তো এবার আসছে কাকে কাকে দিল্লি ক্যাপিটালস রিলিজ করতে চলেছে। তো বন্ধুরা, প্রথমে দিল্লি ক্যাপিটালস রিলিজ করতে চলেছে শার্দুল ঠাকুরকে। হ্যাঁ বন্ধুরা, শার্দুল ঠাকুরকে আইপিএল 2022-এর মেগা অকশন থেকে দিল্লি ক্যাপিটালস 10 কোটি 75 লাখ টাকা দিয়ে দলে নিয়েছিল। তবে শার্দুল ঠাকুরের কাছ থেকে কিন্তু সেই রকম পারফরমেন্স পায়নি, যার কারণে কিন্তু শার্দুল ঠাকুরকে রিলিজ করে অকশন থেকে আবারও পুনরায় দলে নেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছে দিল্লি ক্যাপিটালস। তো শার্দুল ঠাকুরের সম্পর্কে কি লিখেছে দিল্লি ক্যাপিটালস, ক্রিকবুজ কি আপডেট দিয়েছে, সেটা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আপনারা এই স্ক্রিনে প্রথমেই বোল্ড লেটারে লেখা আছে, শার্দুল ঠাকুর কুড বি রিলিজড বাই দিল্লি ক্যাপিটালস। এরপরেই লেখা রয়েছে, ইট ইজ রিপোর্টেড দ্যাট ঠাকুর কুড বি রিলিজড বাই দ্য দিল্লি ফ্র্যাঞ্চাইজি হুইচ মে ট্রাই টু বাই হিম ব্যাক ফর এ লেজার প্রাইজ। তো এখানেই কিন্তু সরাসরি লিখে দিয়েছে যে শার্দুল ঠাকুরকে দিল্লি ক্যাপিটালসে রিলিজ করে অকশন থেকে আবারও কম দামে তারা দলে নিতে চায়। তো বন্ধুরা, শার্দুল ঠাকুর কিন্তু কলকাতা নাইট রাইডার্সেও আসতে পারে, যেহেতু কলকাতা নাইট রাইডার্স শিবম মাবিকে রিলিজ করে দিচ্ছে, সেহেতু কিন্তু শার্দুল ঠাকুরকে শিবম মাবির রিপ্লেসমেন্ট হিসেবে কলকাতা নাইট রাইডার্স পিক করতে পারে। শার্দুল ঠাকুর কিন্তু ভালো ব্যাটিংও করতে পারে আর যথেষ্ট ভালো বল করে, শিবম মাবির থেকে অন্তত ভালো বল সে করতে পারে। এরপর 2 নম্বর যে প্লেয়ারটাকে রিলিজ করছে সে হচ্ছে KS বরদ, কলকাতা নাইট রাইডার্সের মোস্ট টার্গেটেড প্লেয়ার। ইন্ডিয়ান প্লেয়ার হিসেবে কিন্তু কলকাতা নাইট রাইডার্স একজন উইকেট কিপার চায়, আর কলকাতা নাইট রাইডার্সের জন্য কিন্তু KS বরদ সবচেয়ে পারফেক্ট চয়েস হবে, আর কলকাতা নাইট রাইডার্স কিন্তু KS বরদকে টার্গেট করে রেখেছে। তো বন্ধুরা, KS বরদকেও কিন্তু দিল্লি ক্যাপিটালস রিলিজ করার সিদ্ধান্ত নিয়েছে। আর একজন ওপেনার ব্যাটসম্যানও রিলিজ করতে চলেছে, তার নাম হচ্ছে মনদীপ সিং। তো বন্ধুরা, মনদীপ সিং বেশ কয়েক বছর ধরে পাঞ্জাব কিংসে খেলেছে এবং এরপরে কিন্তু 2022 সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছে, তবে মাত্র 2 ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল 2022 সালে। আর দিল্লি ক্যাপিটালসের কিন্তু দুজন ওপেনার রয়েছে, ডেভিড ওয়ার্নার এবং পৃথ্বী শাহ, সুতরাং তার জন্য কিন্তু মনদীপ সিংকেও রিলিজ করতে চলেছে। তো বন্ধুরা, এই তিনজন বড় প্লেয়ারকে কিন্তু দিল্লি ক্যাপিটালস রিলিজ করতে চলেছে, যার ভিতর কিন্তু দুজন প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্স টার্গেট করে রেখেছে। 1 নম্বরে হচ্ছে KS বরদ এবং 2 নম্বরে শার্দুল ঠাকুর। তো এই দুজন প্লেয়ারও কিন্তু কলকাতা নাইট রাইডার্সের জন্য ভালো চয়েস হবে। তো এই তিনজন প্লেয়ারের ভিতর আপনার পছন্দের টিমে কোন কোন প্লেয়ারকে দেখতে চান কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ক্রিকেট ও IPL সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। Oh, 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 oh